নমস্কার বন্ধুরা, চৈতির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমি আরও একবার তোমাদের সামনে চলে এসেছি রান্নাঘরে কিছু টুকিটাকি টিপস নিয়ে। তোমরা হয়তো অনেকে জানো, আবার অনেকে জানো না। যারা জানো না তাদের জন্য বলি, ডিম এবং আলু যখন সেদ্ধ করতে দেবে তখন এক চিমটে একটু নুন দিয়ে দেখবে, তাহলে ডিমের খোসা এবং আলুর খোসা খুব তাড়াতাড়ি তোমরা ছাড়াতে পারবে। সবাই ঝরঝরে ভাত খেতে তো ভালোবাসি, যে কোনো জ্বালেরই হোক, ঝরঝরে ভাত করতে গেলে তোমরা যখন ভাত হবে তখন যখন চালটা নেবে তখন জলের পরিমাণ একটু বেশি দেবে, তাহলে ঝরঝরে ভাত হবে। নতুবা অল্প খুব সামান্য রিফাইন্ড অয়েল দেবে, খুব সামান্য সেটা, তাহলে দেখবে ভাতটা খুব ঝরঝরে হয়েছে। কিন্তু প্রেশার কুকারের ক্ষেত্রে কিন্তু এটা খাটবে না। বিস্কুট, মুড়ি, চানাচুর, চাল ভাজা, চিড়ে ভাজা, এগুলো যখন মানে এক্সট্রাও তুমি রেখে দিতে পারো ফ্রিজে, এবং সব শুধুই রেখে দিতে পারো, এয়ার টাইট কন্টেনারে রেখে দেবে ফ্রিজের মধ্যে, তাহলে দেখবে অনেক দিন ভালো থাকবে, খুব মুচমুচে থাকবে। আমরা তো পিঠে পায়েস খাই, চালের গুঁড়ো দিয়ে পিঠে হয় আমরা সবাই জানি। আবার যারা অনেক বাড়িতে আছে, মানে আমার বাড়িতেও বেসনের পরিবর্তে চালের গুঁড়ো দিয়ে বড়া করার একটা প্রচলিত ব্যাপার আছে, প্রচলন আছে বাড়িতে। তো আমি কি করি, আতপ চাল একটু বেশি আর সেদ্ধ চাল একটু কম অনুপাতে নিয়ে শুকনো কড়াইতে বা খোলায় আমরা যেটা বলি, অল্প আঁচি এবং একটুখানি ভেজে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে রাখি, তাতে কোনো তোমার বাইন্ডিংটা খুব সুন্দর হয়। তোমরা এটা ট্রাই করে দেখতে পারো। তোমরা দেখে থাকবে বন্ধুরা, আমি রান্নার সময় বেশিরভাগ সময় আর কি যখন সার্ভ করি তখন কাঁচের বাসন ব্যবহার করি, আমার খুব ভালো লাগে, পরিষ্কার করতেও সুবিধা হয়। তোমরা যদি আমার মতন কেউ কাঁচের বাসন ইউজ করো রোজকার ব্যবহারে, তাহলে তোমরা একটা টিপস আমি তোমাদের বলছি, খুব ভালো থাকবে বাসনটাতে। চাল ধোবা জল, যদি ধরো বাড়িতে অনেক সময় হয় কি ময়দা অনেক দিন রয়েছে, পোকা ধরে গেল, বেসনে পোকা ধরে গেল, সেটা কিন্তু ফেলে দেবে না। ময়দা এবং বেসন দুটো ধরো পোকাটা একটু মানে চালনি দিয়ে চেলে নিয়ে কাঁচের বাসনে তুমি যদি 20-25 মিনিট মাখিয়ে রাখো, তারপর যদি সেটাকে মাজো, দেখবে কাঁচের বাসন ভীষণ চকচক করবে, পরিষ্কার রাখবে। আর দ্বিতীয় টিপসটা হচ্ছে চাল ধোয়া জল, যে কথাটা বলছিলাম, ওই চাল ধোয়া জলে ধুলেও কাঁচের বাসন ভীষণ পরিষ্কার থাকে। আমি এটা কিন্তু প্র্যাকটিস করি, মানে আমি রোজই করি, আমার যেহেতু কাঁচের বাসন ভীষণ আমি পছন্দ করি এবং ব্যবহারও করি, আমি এতে খুব উপকার পেয়েছি। তোমরা যদি মনে করো এটা ট্রাই করে দেখতে পারো। অনেক সময় নিরামিষ রান্না খেতে খেতে একঘেয়ে হয়ে যায়, তাই না? মানে আমারও তো হয়। তো সেখানে আবার অনেকে আছে নিরামিষ পছন্দই করে না, নিরামিষ বিশেষ করে বাচ্চারা, বাচ্চাদের খামলাটা বিশাল ঝকমারি। সেক্ষেত্রে বন্ধুরা আদা এবং হিং দুটো একসঙ্গে ব্যবহার করে দেখবে তোমাদের আমিষের একটা গন্ধ মানে ফ্লেভার আসবে। যদি তুমি কাউকে নাও বলো বুঝতেই পারবে না এটা আমিষ রান্না না নিরামিষ রান্না। আমি তো বাড়িতে করি, তোমরাও করে দেখতে পারো। আমাদের অনেকের বাড়িতেই এখন চিমনি আছে, তাই তো বন্ধুরা? তো সেই ক্ষেত্রে আমি যেটা করি, আমি খুব উপকার পেয়েছি সেই জন্য তোমাদেরকে বলছি, চিমনির একটা তেল কন্টেনার থাকবে, দেখবে তেলটা যখন টানছে সেটা কন্টেনারে এসে পড়ে, মাঝে মাঝে আমাদেরকে পরিষ্কার করতে হয়। ওই ছোট যে কন্টেনার থাকবে ওখানে যে টিস্যু পেপার থাকে, টিস্যু পেপার দিয়ে দেবে, তাহলে অনেক দিন ধরেই ওই তেলটা অ্যাবজর্ব করবে এবং কন্টেনারটা তোমার রেগুলার পরিষ্কার করতে হবে, কিন্তু তোমার তেল ছিটে হবে না। যেমন আমি 7 দিনে একবার ওই কন্টেনারটা পরিষ্কার করি, টিস্যু পেপারটা পুরো তেলটা অ্যাবজর্ব করে নেয়। আর একটা কথা বলি, রোজ তোমার রাত্রিবেলা রান্না শেষে ওই টিস্যু পেপার দিয়ে চিমনির ওপরটা মানে পুরো চিমনিটাই যথাসম্ভব মানে যেখান থেকে তেলটা অ্যাবজর্ব হচ্ছে, রান্নার যেখানটাকে উঠছে তেলটা, ঝাঁজটা উঠছে, পরিষ্কার করবে, তাহলে চিমনি খারাপ হবে না। আর একটা কথা তোমাকে শেয়ার করি, আমাকে চিমনির লোকই বলেছে, এটা আমারও জানা ছিল না, আমি বেশিরভাগ ক্ষেত্রে তোমার সর্ষের তেল ব্যবহার করি। তো সর্ষের তেল ব্যবহার করার জন্য ওরা বলল যে আমার চিমনি ময়লাটা মানে তেলটা অ্যাবজর্ব করে কম, মানে চিমনি খুব ভালো থাকে, পরিষ্কার থাকে। আমি এটা সত্যিই জানতাম না, তাই তোমাদেরকেও আমি শেয়ার করলাম। এখন দেখো তেলটা তো নিজেদের ব্যাপার, কেউ সর্ষের তেল খায়, কেউ রিফাইন্ড তেল খায়, কেউ মিক্সড করে খায়, আমি অনেক সময় মিক্সড করে খাই। তবে আমাকে যেহেতু আমার চিমনির যে
ক্লিন করতে এসেছিল যে ছেলেটি আমাকে বললো, আমি তো মানে শুনলাম, আমি তো জানতাম না, তাই তোমাদেরকে শেয়ার করলাম। কিন্তু প্রত্যেক রাত্রে তোমার টিস্যু পেপার দিয়ে পুরো চিমনিটা যদি পরিষ্কার করো, আর তেলের কান্টেনার যেটা থাকে ওখানে যদি টিস্যু পেপারটা দিয়ে দাও, গুঁজে দাও, দেখবে রান্নাঘরও পরিষ্কার থাকবে আর চিমনিও বহুদিন ঠিক থাকবে। বন্ধুরা, আমরা তো জানি আমাদের আবহাওয়া খুব স্যাঁতস্যাঁতে সারা বছরই, গরমকাল, বর্ষাকাল, শীতকাল, তো আমাদের তো কিছু কিছু জিনিস তো স্টোর করতে হয়। সবসময় তো আমরা দৌড়ঝাঁপ করে আনতে পারি না, সে চাল ডাল নুন টেন হতে পারে, মশলাও হতে পারে। সেক্ষেত্রে আমি যেটা করি, মশলাগুলো অনেক সময় দেখবে বহুদিন মনে নেই, ব্যবহার হচ্ছে বা কম ব্যবহার হচ্ছে, অনেক সময় ফাঙ্গাস পড়ে যায়, চাল ডালও পোকা হয়, ফাঙ্গাস পড়ে, বেসন, সুজি এগুলোতে দেখবে নষ্ট হয়ে যায়। তো শুকনো খোলায় প্রত্যেকটা জিনিস তোমরা যদি শুকনো খোলায় কিছুক্ষণ একটু কড়া নেড়ে চেড়ে ঠান্ডা করে কন্টেনারে রেখে দাও, দেখবে বহুদিন জিনিসটি ভালো থাকে। অন্তত আমি তো এইভাবে স্টোর করি, তোমরাও করে দেখতে পারো। আমাদের চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে, আমাদের কথা যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। আর এরকম বহু টিপস নিয়ে আমি কিন্তু তোমাদের সামনে আবারও হাজির হয়ে যাবো।